নাম আছে আপনার? কোথা থেকে আসছেন? আচ্ছা, তো আপনি আজকেরই অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন না আগে এসেছেন? আগে আমি এমনি মানে মোবাইলে ইউটিউবে দেখে আমার খুব ইচ্ছা এখানে আসার। আচ্ছা, অ্যাপয়েন্টমেন্ট কত দিনের মধ্যে পেলেন এখানে? অ্যাপয়েন্টমেন্ট তো মানে 20 তারিখে এসে মানে এটা নিয়ে গেছি, নিজের থেকেই নিয়ে গেছি। ঠাকুরের ছবি তোমার কাছ থেকে জানলাম কোথায় কিনবো নিয়ে তারপরে প্রতিষ্ঠা করেছি 22 তারিখে। আচ্ছা, আর আজকেই আমি অ্যাপয়েন্টমেন্টে। আচ্ছা 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 আচ্ছা, আর আপনি ধামের ছবি প্রতিষ্ঠা করেছেন? আচ্ছা, কি উপকার পেয়েছেন আপনি? মানে আমি তো অনেক অসুস্থ ছিলাম। আচ্ছা, করতে পারতাম না, সবসময় মানে কোমর থেকে পায়ের যন্ত্রণা হতো, মানে ওটা বলতে আমি এ পর্যন্ত বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা, অনেকটা কাজই করতে পারছি। আচ্ছা আচ্ছা, ওটাকে আপনি বাড়িতেই নিয়ম করেছেন? বাড়িতেই করেছি। কি নিয়ম করেছিলেন? যেমন ভাবে বলেছিলে 6টা থেকে 7টা। আচ্ছা, আমি মানে প্রদীপটা যাই অখণ্ড দীপটা কটা করি, ওইটা করার সময় নতুন জলের বোতল কিনে, আর যেভাবে বলেছিলে মুখটা খুলে একদম ঠাকুরের ধ্যান করি 40 মিনিট আর উঠি না। আচ্ছা আচ্ছা, ধ্যান করি তারপরের দিন থেকে খাওয়া শুরু করেছি। আচ্ছা, এই নিয়ম করে উপকার পেয়েছে? এটা করেছি। আচ্ছা, আমি আমার বাড়ির প্রত্যেকে করে দিয়েছি, এবার জানি না ওরা কতটা কি পেয়েছে, আমি মানে অনেকটাই উপকার পেয়েছি। আচ্ছা, বাকি ভক্তদের উদ্দেশ্যে কি বলবেন? ঠাকুরের অশেষ কৃপা, কারণ আমি তো দেখি অনেকে বলে 2 বছর 2.5 বছর মানে চেষ্টা করেও পাচ্ছি না। আমি যে 22 তারিখে ছবি প্রতিষ্ঠা করে আজকে পেয়েছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে আমি অ্যাপয়েন্টমেন্ট আজ মানে কালকে গিয়েছিল, আমি না কাল কলকাতায় আসছিলাম, দেখতে বুঝতে পারিনি, আজকে যখন খুলে দেখে আমি অমন করে কিনে দিল। জয় সিদ্ধাম, জয় সিদ্ধাম। আমি তো সব সময় ঠাকুর মানে যখনই ফাঁক পাই জয় সিদ্ধাম আর মহামন্ত্রটা সারাক্ষণই করতে থাকি। আমি মানে নিজে কল্পনা করতে পারিনি আমি এত তাদের বাবা মানে এখন তো আমি কাঁদছি। আচ্ছা আচ্ছা, জয় সিদ্ধাম, জয় সিদ্ধাম। আচ্ছা, আপনি কবচ নিতে এসছেন, এটা কি কেউ জোর করেছেন আপনি নিজে থেকে? আচ্ছা, এই যে ভিডিও দেওয়া হচ্ছে সেটা কি আপনাকে জোর করা হচ্ছে কোনো? আর বাকি ভক্তদের উদ্দেশ্যে কি বলবে? জয় সিদ্ধাম। আপনি কি উপকার পেয়েছেন? কোথা থেকে আসছেন? আচ্ছা, আমি উপকার বলতে সত্যি বলতে আমার ছেলে পাশ করেছে এইচএস, মানে আশাই ছিল না। আমি আমার কাছে খুবই ইচ্ছে আর ছেলে আমার চাকরিও পেয়েছে, তার জন্য আজকে মনোকামনা পূজন আমি পুজো দিতে। জয় শ্রী, জয় শ্রী।